এখন আমি আলোচনা করব নম্বর ফর্ম কেমন ভাবে করবেন আপনারা জানেন যে ভোটার লিস্টে নতুন নাম তুলতে গেলে নম্বর ফর্ম করতে হয় তো দেখে নিন বিএলও অ্যাপে কেমন ভাবে সেটা করবেন এর জন্য আপনারা আপনাদের মোবাইলে যে বিএলও অ্যাপ রয়েছে সে বিএলও অ্যাপটাকে ওপেন করবেন বিএল ও টাকে ওপেন করার পরে আপনারা প্রথমে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এই ড্যাশবোর্ডের এর অধীনে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মস নামক এই অপশনটা এই অপশনে আপনাকে টাচ করতে হবে এখানে টাচ করার পরে বিভিন্ন রকমের ফর্মস গুলো দেখতে পাচ্ছেন রেজিস্টার এজ এ নিউ ইলেক্টর বা ভোটার ফর্ম আপনারা এইখানে এরকম একটা টাচ করবেন এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এবার পরবর্তী জায়গাতে আমাদের নিয়ে যাবে তো প্রথমে যেটা করতে হবে এখানে আপনাকে সিলেক্ট সেকশন নম্বর এবং নেম আপনার বুথে যদি একাধিক সেকশন থাকে তো এইটা এই জায়গাটায় যদি আপনি টাচ করেন সমস্ত সেকশনগুলো দেখাবে তো সেখান থেকে যে সেকশনে আপনি এই ভোটারের নাম এন্ট্রি করতে চাইছেন সেই সেকশনটাকে বেছে নেবেন তো এখানে টাচ করে আমি আমার বুথে মাত্র একটাই সেকশন রয়েছে তাই আমি সেটাকেই বেছে নিলাম আপনারা আপনাদের মতো করে নেবেন এরপরে সেকশন সিলেক্ট হয়ে গেল এরপরে নিচে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিল ফর্ম সিক্স এই ফিল ফর্ম সিক্স এর এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে এবারে ছয় নম্বর ফর্মটা খুলে যাচ্ছে এবার ফর্মটা আমাদের ফিল করতে হবে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন টু দা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তারপরে স্টেট ডিস্ট্রিক্ট বিধানসভার নম্বর নাম সব রয়েছে এখানে কিছু করার দরকার নাই এখানে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট করে পরের পেজে এগিয়ে যেতে হবে এখানে যাওয়ার পরে প্রথমে আপনাকে দিতে হবে ফার্স্ট নেম ফলোড বাই মিডিল নেম কোনো ভোটারের প্রথম নাম এখানে দেবেন যদি তার মিডিল নেম বা মধ্য নাম থাকে সেটাও একটা স্পেস দিয়ে এখানে দিয়ে দেবেন প্রথমে এখানে ইংরেজি ভাষায় লিখবেন ইংরেজি ভাষায় লিখার পরে যখন আপনি এই নিচের এই ঘরে টাচ করবেন এখানে টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা বাংলা ভাষায় অটো ট্রান্সলেট হয়ে যাবে তো সেটা যদি ঠিক থাকে আপনি তার উপরে টাচ করে সেটাকে এখানে নিয়ে নিতে পারেন যদি বানান ভুল থাকে অনেক সময় বাংলা বানান ভুল থাকে তো সেক্ষেত্রে যে কি বোর্ড রয়েছে সেটা ব্যবহার করে কিন্তু আপনি বানানটা ঠিক করে দিতে পারেন তো প্রথমে মনে রাখবেন প্রথম নাম এবং মধ্য নাম থাকলে লিখবেন মধ্য নাম না থাকলে লেখার দরকার নেই আর টাইটেলটা কিন্তু নিচে আলাদা করে লিখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সারনেম ইফ অ্যানি যদি কোনো সারনেম থাকে তো এখানে আমি যার ফিল করছি কোনো একটা মাল তো তার টাইটেল হচ্ছে মাল তো এখানে আমি ইংরেজি ভাষায় লিখেছি শুধুমাত্র ইংরেজি ভাষায় প্রথমে লিখছি তারপরে তার নিচে যখন আমি এখানে টাচ করব ওইটা হয়ে আমাকে দেখাবে যদি সেটা ঠিক থাকে আমি টাচ করে সেটাকে নিয়ে নেব আমি আবারও বলছি যদি অনেক সময়তে বাংলা বানানটা ঠিকঠাক আসে না ভুল ভাল চলে আসে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু মোবাইলের কিবোর্ড ব্যবহার করে আবার নতুন করে লিখে নিতে হবে এবারে নিচে এখানে দেখুন রয়েছে ছবিটা আপলোড করতে হবে ছবির মাপ হবে সাড়ে চার সেন্টিমিটার লম্বা এবং সাড়ে তার সাড়ে তিন সেন্টিমিটার প্রস্থ যুক্ত একটা ছবি হবে সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে ভালো হয় ছবিটা অবশ্যই রঙিন ছবি হবে এবারে চুজ ফাইল এই অপশনে আপনি এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে এরকম তিনটি অপশন খুলে যাবে টেক ফটো আর একটা চুজ ইমেজ ফ্রম গ্যালারি আর একটা ক্যান্সেল তো আপনি যদি আগে থেকেই ওই ভোটারের ছবি মোবাইলে তুলে রাখেন আপনার গ্যালারিতে তাহলে টেক ফটো এই অপশনে যেতে হবে না প্রথমে চুজ ইমেজ ফ্রম গ্যালারি এখান থেকে পেয়ে যাবেন আর যদি আপনি আগে থেকে ওই ভোটারের ছবি মোবাইলে তুলে না রাখেন তাহলে টেক ফটো এই অপশানে গেলে কিন্তু আপনার মোবাইলের ক্যামেরা অন হয়ে যাবে সেখান থেকেও কিন্তু আপনি ছবিটাকে নিয়ে নিতে পারবেন তো আমি টেক ফটোতে যাচ্ছি টেক ফটোতে যাওয়ার পর আমার মোবাইলের ক্যামেরা অন হয়ে গেল এরপর আমি ওই ছবিটাকে সামনে রেখে ঠিকঠাক ভাবে একদম রেজুলেশনটা ঠিক করবেন টাচ করে যাতে ছবিটা একদম স্পষ্ট আসে তারপরে ছবিটা যখন তোলা হয়ে যাবে ছবিটা তোলা হয়ে যাওয়ার পরে এখানে আমি ওকে করে দেবো এখানে ওকে করে দেবো ওকে করার পরে এবারে কিন্তু কাজটা আমার শেষ হলো না এখানে ছবিটা কিন্তু এই যে চারিদিকে বর্ডার যুক্ত ভিতরে একটা সাদা রঙের যে ঘর দেখাচ্ছে পুরো ছবিটাকে আপনাকে জুম করে একদম এই পুরো এই ঘরটাতে কিন্তু ভরাট করে দিতে হবে নাহলে কিন্তু ছবিটা ঠিকঠাক ভোটার মানে ভোটার কার্ডে বা ভোটার লিস্টে আসবে না তো ছবিটার মাঝে হাত দিয়ে আপনি আঙুল দিয়ে সেটাকে জুম করে একদম এই ধার বরাবর একদম পুরোটা করে দেবেন আমি যেমনটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যদিও ছবির মুখটা আমি ঢেকে রেখেছি আহ সিকিউরিটির কারণের জন্য তো যাই হোক পুরোটাকে আপনারা এইভাবে চারিদিকে একদম ভরাট করে দেবেন ছবিটাকে জুম করে তারপরে যদি ঠিকঠাক হয় তাহলে এখানে এই চেক করবেন মানে এখানে টিক করে দেবেন আর যদি ভুল থাকে বা ছবি যদি আপনি চেঞ্জ করতে চান বা ঠিকঠাক না হয় তাহলে এখানে ক্রস গিয়ে আপনি আগের পদ্ধতিতে সেই ছবিটাকে আপলোড আপলোড করে করে নিতে পারবেন তো আমি এটাকে টিক দিলাম দেখতে পাচ্ছেন ছবিটা হয়ে গেল আপনারা এখানে দেখে নেবেন ছবিটা ঠিকঠাক এলো কিনা এইখানে যে প্রিভিউটা আপনি দেখতে পাবেন ভোটার লিস্ট বা ভোটার কার্ডে কিন্তু তেমন ছবিটাই আসবে তো এইখানে যদি ঠিকঠাক না থাকেন না থাকে তো আপনি আবারও এখানে ডিলিট করে দেবেন এই ডিলিট বাটনে প্রেস করে এখানে ডিলিট করার পর আপনি আবারও ছবিটাকে কিন্তু আবার নতুন করে আবার লোড করবেন বা যেভাবে বললাম সেভাবে করে নেবেন এরপরে নেম সার নেম এখানে নাম এবং সারনেম লিখতে হবে তার আত্মীয় স্বজনের তো প্রথমে এখানে তার আগে রিলেশনশিপ এর যে টাচ করার পরে আপনি ফাদার মাদার হাজবেন্ড বা যেটা হবে সেটা এখানে বেছে নিতে হবে তারপরে আত্মীয় স্বজনের নাম এখানে নাম লিখতে হবে নামটা শুধুমাত্র লিখবেন যদি মধ্য নাম থাকে সেটা স্পেস দিয়ে লিখবেন ওপর এখানে ইংরেজিতে তারপরে নিচে এখানে বাংলায় লিখছেন তারপরে এখানে সার নেম্বার টাইটেল যেটা আছে সার নেম্বার টাইটেলটা প্রথমে ইংরেজিতে তার নিচে বাংলাতে লিখতে হবে যেমন এখানে দেখুন আমি আহ রিলেটিভটা এখানে ফাদার বেছে নিয়েছি তারপরে নেম অব দা রিলেটিভ আমি এখানে লিখেছি এটা ইংরেজিতে তারপর এখানে বাংলাতে তারপর তার সারনেম দেখতে পাচ্ছেন সারনেমটা আমি আপনাদের দেখাচ্ছি নামটা দেখাচ্ছি না তো এই সারনেমটা দেখতে পাচ্ছেন তার সারনেম হচ্ছে মাল আমি এখানে ইংরেজিতে লিখেছি সেটা বাংলাতে এখানে অটোমেটিক ট্রান্সলেট হয়ে গিয়েছে আবারও যদি কোনো কারণে সমস্যা হয় যদি ট্রান্সলেটনে বা বানানটা টানান ভুল আসে আপনারা আবার ঠিক করে নেবেন চলে আসছে কন্ট্যাক্ট ডিটেলস এ কন্ট্যাক্ট ডিটেলস এর এখানে মোবাইল নাম্বার দিতে হবে তো আবেদনকারী যদি নিজস্ব মোবাইল নাম্বার হয় তাহলে সেলফ এই অপশনটাকে সিলেক্ট করে রাখবেন অর্থাৎ এটা আগে থেকে সিলেক্ট হয়েই থাকবে আপনারা এখানে তার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন আর যদি আবেদনকারীর নিজের মোবাইল না হয় তার পরিবারের কারো মোবাইল নাম্বার দিতে চায় তাহলে এই অপশনে আপনি ক্লিক করে তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন ইমেল দিতে চাইলে দিতে পারেন না দিলেও হবে তো যদি নিজের ইমেল হয় তাহলে সেলফ আর যদি অন্য কারো ইমেল হয় তাহলে এখানে এই অপশনটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো হয়ে গেল তারপরে পেজে আপনার আছে আধার ডিটেলস তো এখানে আধার কার্ড প্রায় সকলেরই আছে তাই এখানে এই যে প্রথমে যে অপশনটা রয়েছে আধার নাম্বার এখানে টাচ করবেন এই বক্সটাতে অবশ্য আগে থেকে এটা টাচ হয়ে থাকবে তারপর এখানে আধার নম্বরটা বসিয়ে দেবেন যদি কোনো কারণে কারো আধার নম্বর না থাকে তাহলে নিচের এই যে বক্সটা আছে এখানে টাচ করে এটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এরপরে আধার নম্বর দিলেন আধার নম্বর দেওয়ার পরে এখানে জেন্ডার এখানে টাচ করার পরে মেল ফিমেল থার্ড জেন্ডার পেয়ে যাবেন সেখান থেকে আপনি বেছে নেবেন তো দেখতে পাচ্ছেন আধার নাম্বার দিয়ে দিয়েছি আমি আমি ঢেকে রেখেছি তারপরে মেল এখান থেকে সিলেক্ট করে নিয়েছি আমার এই ভোটার যেহেতু মেল এরপরে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন তার জন্য এই যে ক্যালেন্ডারের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে এরকম ধরনের একটা ক্যালেন্ডার খুলে যাবে এই ক্যালেন্ডার খুলে যাওয়ার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে প্রথমে আপনাকে বেছে নিতে হবে সাল তারপরে মাস তারপরে দিন এবং সেটা করার জন্য আপনি যেটা করবেন প্রথমে এই যে সাল লিখছে এখানে যেমন দু এক লিখছে এটা কিন্তু অন্য কিছু লেখা থাকতে পারে তো এইখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পরে আপনারা পুরো সালের একটা তালিকা পেয়ে যাবেন সেখান থেকে তার জন্মের সালটাকে আগে বেছে নিলেন তো জন্মের সালটাকে বেছে নেওয়ার পরে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন নাম লেখা আছে এবং শাল লেখা আছে আর ডান দিকে দিকে এবং বাম দুটো অ্যারো চিহ্ন আছে তো এইদিকে টাচ করলে পরে আপনার মাছগুলো এগিয়ে এগিয়ে আসবে আর এদিকে টাচ করলে মাছগুলো পরে পরে যাবে তো এখানে অথবা এখানে টাচ করে আপনি যে মাসে ওই ভোটারের জন্ম সেই মাছটাকে আপনি বেছে নিলেন তারপরে সেই মাছটাকে খুঁজে নেওয়ার পরে ওই ভোটারের জন্ম তারিখটা এখানে দেখতে পাচ্ছেন এক থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সমস্ত তারিখগুলো দেওয়া থাকবে যেহেতু এটা ফেব্রুয়ারি মাসের দু হাজার একুশে তাই এখানে আঠাশ পর্যন্ত দেখাচ্ছে অন্য মাসের ক্ষেত্রে কিন্তু এক থেকে একত্রিশ দেখাবে তো যে তারিখে তার জন্ম সেটা এখান থেকে বেছে নিলেন আমি বিষয়টা আরো একবার বলি প্রথমে আপনারা এই সাল এই জায়গাটা টাচ করলে পরে সমস্ত সালগুলো খুলে যাবে সেখান থেকে সালটা বেছে নিলেন অর্থাৎ যে সালে তার জন্ম তারপরে এখানে ডান দিক দিক এই অ্যারোগুলোকে এদিক ওদিক করে টাচ করে আপনারা যে মাসে তার জন্ম সেই মাসটাকে এখানে বেছে নেবেন এবং মাসের সঙ্গে সালটা এখানে আছে কিনা পাশে দেখে নেবেন তারপরে যে তারিখে জন্ম এখানে টাচ করবেন তারপরে হয়ে যাওয়ার পরে এখানে আপনারা ওকে করবেন ওকে করার পরে দেখতে পাচ্ছেন তার ডেট অফ বার্থ এখানে দেখাবে আপনারা ভালো করে তার ডকুমেন্টের সঙ্গে মিলিয়ে নেবেন ডেট অফ বার্থ এখানে ঠিকঠাক এলো কিনা যদি কোনো কারণে না আসে তাহলে এখানে আবারও টাচ করে এই ক্যালেন্ডারে আবারও টাচ করে কিন্তু আপনারা আবারও ঠিকঠাক করে নেবেন এরপরে এই যে ডেট অফ বার্থ দিলেন তার প্রমাণ হিসেবে কি ডকুমেন্ট দেবেন তার জন্য আপনারা এখানে টাচ করবেন এই সাথের বিয়ে এখানে টাচ করার পরে অনেকগুলো অপশন খুলে যাবে তার মধ্যে থেকে আপনি ডকুমেন্ট হিসেবে যেটা দিবেন সেই ডকুমেন্টটা বেছে নেবেন এই দেখতে পাচ্ছেন এখানে এতগুলো খুলে গেছে এর মধ্যে থেকে আপনি যেটা দিতে চাইছেন এখানে ডকুমেন্ট হিসেবে সেটা বেছে নেবেন সেটা বেছে নেওয়ার পরে তো আমি এখানে হয়তো তার আধার কার্ড দিচ্ছি তো আধার কার্ড আমি বেছে নিলাম এখানে সিলেক্ট করার পরে এবার এখানে চুজ ফাইল একটা অপশন থাকবে এখানে আপনাকে টাচ করতে হবে এখানে টাচ করার পরে ওই আপনি যেভাবে ফটো আপলোড করলেন সেরকম তিনটি অপশন পেয়ে যাবেন তিনটি এখানে চারটি অপশন পেয়ে যাবেন তো সেখান থেকে কিন্তু আপনি ওই সরাসরি তার ডকুমেন্টের ছবি তুলে লোড করতে পারেন বা গ্যালারি থেকেও চয়েস করতে পারেন বা পিডিএফ যদি থাকে আপনার মোবাইলে সেটাও কিন্তু আপনি আপলোড করতে পারেন এর পরের পেজে আপনি দেখতে পাচ্ছেন রেসিডেন্স ডিটেলস এখানে আপনাকে ঠিকানা দিতে হবে এই ঠিকানা যদি আপনি ঠিকঠাক না লেখেন তাহলে কিন্তু ভোটার ছবিতে ঠিকঠাক ঠিকানা আসবে না তো ঠিকানা আপনারা একদম পরপর দিয়ে যাবেন প্রথমে হাউস নাম্বার বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নম্বর যারা শহরের বাসিন্দা তাদের স্থায়ী বাসীর মানে বাড়ির নম্বর থাকে তারা সেই নম্বর দেবেন আর গ্রামের বাসিন্দা হলে দেখবেন ভোটার লিস্টে যে নম্বরটা রয়েছে এন দিয়ে শুরু অর্থাৎ বাবা বা স্বামীর যে ভোটার কার্ডের যে সরি ভোটার লিস্টে যে বাড়ির নম্বর রয়েছে সেই বাড়ির নম্বরটা আপনারা এখানে বসিয়ে দেবেন বাড়ির নম্বরের পরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট এরিয়া লোকালিটি মহল্লা রোড এখানে কিন্তু আপনারা পাড়ার নাম দেবেন গ্রামের ক্ষেত্রে যে পাড়া সেই পাড়ার নাম দেবেন যেমন উত্তর পাড়া দক্ষিণ পাড়া মধ্যপাড়া যেটা হয় সেটা আর শহরের ক্ষেত্রে এখানে রাস্তা বা নাম থাকে বা কোনো পলিটলি থাকে সেগুলো আপনারা এখানে দেবেন তারপরে এটা কিন্তু দুটো ভাষাতেই করতে হবে প্রথমে আপনি এখানে ইংরেজিতে লিখবেন ওখানে ইংরেজিতে লেখার পরে কিন্তু সেটা অটোমেটিক এখানে বাংলায় ট্রান্সলেট হয়ে যাবে তারপরে আবারও পর 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 যা যা আছে সব আপনারা দিয়ে যাবেন যেমন ভিলেজ বা টাউন এখানে নাম দিলেন তারপরে এটা এখানে ইংরেজিতে এখানে বাংলায় পোস্ট অফিসের নাম দিলেন তারপরে ডিস্ট্রিক্ট আপনি ড্রপডাউন মেনু থেকে বেছে নেবেন স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তারপরে এই অ্যাড্রেসের জন্য আপনি কি ডকুমেন্ট দিচ্ছেন সেটা আপনি এখানে টাচ করে আবারও ওই ড্রপডাউন মানে থেকে বেছে নেবেন যে কোনটা দিলেন তো আমি এখানে হয়তো কোন একটা অন্য কিছু ডকুমেন্ট দিচ্ছি তার মায়ের তাই আমি এখানে আধার ডকুমেন্ট বেছে নিয়েছি আধার ডকুমেন্ট যদি আপনি এখানে বেছে নেন তাহলে এখানে আবার লিখতে হবে আপনি কোন ডকুমেন্ট দিচ্ছেন আর যদি এখানে তাদের যে তালিকা দেওয়া রয়েছে সে তালিকার মধ্যে থেকে কোন একটা বেছে নেন তাহলে এখানে কোনো রকমের কিছু লিখতে হবে না এরপরে নিচে চুজ ফাইল নামক যে অপশন থাকবে এইখানে গিয়ে কিন্তু আপনাকে সেই অ্যাড্রেস প্রুফটা আপলোড করতে হবে যেরকম ভাবে এর আগে আপনি করলেন ডেট অফ বার্থের প্রুফ বা ছবি যেভাবে আপলোড করলেন ঠিক একই পদ্ধতিতে এখানে গিয়ে টাচ করে কিন্তু আপনাকে আপলোড করে নিতে হবে আপলোড করে নেওয়ার পরে দেখবেন ঠিকঠাক আছে কিনা না হলে আবারও ডিলিট করে দিয়ে আবার আপলোড করবেন এরপরে আপনি আবারও সেভ অ্যান্ড নেক্সট দেখতে পাচ্ছেন এখানে ছবিটা আপলোড হয়ে গিয়েছে এরপরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে আমি আবার এগিয়ে যাব এগিয়ে যাওয়ার পরে এখানে ক্যাটেগরি অফ ডিসএবিলিটি যদি থাকে সেই ভোটারের তাহলে তিনি যদি ডিসএবিলিটি হন তাহলে যেটা যে ধরনের ডিসএবিলিটি সেটা কিন্তু এখান থেকে বেছে নিতে হবে যদি তার ডিসএবিলিটি সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট দেখে তার পার্সেন্টেজ লিখতে হবে আর সার্টিফিকেট থাকলে এখানে ইএসএ আপনাকে চেক করতে হবে মানে এটাকে টাচ করতে হবে আর না হলে অটোমেটিক নো হয়ে থাকবে তো যদি এই ভোটার ডিজেল ডিসএবিলিটি না হয় মানে বিকলাঙ্গ বা শারীরিকভাবে অক্ষম না হয় সেক্ষেত্রে এখানে আর কিছু করার দরকার হবে না এখানে সেভ এন্ড নেক্সট এই বাটনে টাচ করে আপনি এটাকে স্কিপ করে যাবেন পরের পেজে চলে আসবেন এইখানে গিয়ে কিন্তু যেটা করতে হবে সেটা হলো ফ্যামিলি ডিটেলস দেখতে পাচ্ছেন তো ফ্যামিলি ডিটেলসে যেটা করতে হবে ওই পরিবারের তার পিতা বা স্বামী বা অন্য কারো নাম অলরেডি ভোটার লিস্টে আছে তার তথ্য আপনাকে দিতে হবে তো এখানে আমি তার মায়ের নাম দিয়েছি যে তার বাবা নেই অর্থাৎ এই যে ভোটারের ফর্মটা আমি ফিল আপ করছি তার বাবা নেই তার মা আছে তাই মায়ের নাম দিলাম তার মায়ের নাম ভোটার লিস্টে আছে তো এখানে বাবা থাকলে আপনারা বাবা দেবেন অথবা যারা শ্বশুর বাড়িতে নাম তুলছে তাদের স্বামীর নাম দেবেন তো যদি কোনো কারণে স্বামী বা বাবার নাম আপনি না দিতে পারেন তো সেক্ষেত্রে যার নাম ভোটার তালিকায় আছে তার নাম এখানে দেবেন তার সঙ্গে কি সম্পর্ক সেটা এই ড্রপডাউন মেনুতে অর্থাৎ এখানে টাচ করে এখান থেকে আপনারা বেছে নিতে পারবেন এরপরে এখানে যার নাম লিখলেন এবং যার সম্পর্ক এখানে লিখলেন তার ভোটার ছবির নম্বর বা এপিক নম্বর এখানে আপনাকে টাইপ করতে হবে এরপরে সেভ অ্যান্ড নেক্সট যে বাটন দেখতে পাচ্ছেন নিচে এখানে টাচ করে আপনি এবার ডিক্লারেশন পেজে চলে আসছেন এই ডিক্লারেশনের পেজে আপনারা প্রথমে যেটা লিখবেন সেটা হলো ওই ভোটারের জন্মস্থান তিনি যেখানে জন্মেছেন সেটা যে কোনো জায়গা হতে পারে তিনি যেখানে জন্মেছেন সেই জন্মের গ্রাম বা শহরের নাম দিলেন তারপরে সেই রাজ্য অর্থাৎ যে রাজ্যে জন্মেছেন সেই রাজ্যের নাম এখানে দিলেন তারপর সেই রাজ্যের কোন জেলায় সেই জেলাটাও এখানে কিন্তু দিলেন এটা কিন্তু তার জন্মের ডিটেলস এবারে নিচের এখানে যেটা লিখতে হবে সেটা হলো যে তিনি কতদিন ধরে এই ঠিকানায় বসবাস করছেন তো যারা জন্ম থেকেই সেখানে বসবাস করছে তাদের জন্ম তারিখটা এখানে দিতে হবে সেই ক্যালেন্ডার থেকে বেছে নেবেন আর যারা বিবাহ সূত্রে বা অন্য কোনো কারণে বাসস্থান পরিবর্তন করে এসেছে তারা যেদিন থেকে এই ঠিকানায় এসে বসবাস করছে তাদের তারিখটা কিন্তু এখানে দিতে হবে আপনি এই ক্যালেন্ডারে যাবেন ক্যালেন্ডারে গিয়ে কিন্তু ওই আগে যেভাবে ডেট অফ বার্থ সিলেক্ট করেছিলেন সেইভাবে ক্যালেন্ডার থেকে কিন্তু এখানে বেছে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কবে থেকে সে বসবাস করছে আমি দিয়ে নিলাম তারপরে এবারে নিচে এখানে অটোমেটিক এটা ফিল হয়ে যাবে আপনি যেদিন ফর্মটা ফিল আপ করবেন সেই তারিখটা এখানে দেখাবে আর কোন জায়গা থেকে ফর্ম ফিল আপ করছেন সেটা কিন্তু অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে সেগুলো আপনাকে কিছু করতে হবে না এরপরে আপনি পেজটাকে স্ক্রল আপ স্ক্রল ডাউন করে দেখে নিতে পারেন কিছু বাদ আছে এখানে ফিল আপ করতে এরপরে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে যাবেন সেভ অ্যান্ড নেক্সট বাটনে যাওয়ার পরে এবার ফর্মটার প্রিভিউ আপনি দেখতে পাবেন এতক্ষণ ধরে আপনি যে ফর্মটা ফিল আপ করলেন পুরো ফর্মটা আপনার সামনে এবার চলে আসবে আপনি এবার এই পেজটাকে স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করে অর্থাৎ উপর নিচ করে করে আপনি পুরোটা দেখে নেবেন যে সব ঠিকঠাক ফর্ম ফিল আপ করেছেন কি না সমস্ত কিছু দেখার পরে যদি আপনি সন্তুষ্ট হন বা সব ঠিকঠাক থাকে তাহলে এখানে যে সাবমিট বাটন আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হবে আর যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি কিপ এডিটিং নামক যে বাটনটা দেখতে পাচ্ছেন সেই কিপ এডিটিং বাটনে গিয়ে অর্থাৎ এই যে বাটনটা কিপ এডিটিং এখানে গিয়ে ক্লিক করলে আপনি আবারও এতক্ষণ যে স্টেপ পেরিয়ে এলেন সেই স্টেপ গুলো পরপর পরপর আবারও আপনি ওইদিকে টাচ করে করে বা প্রিভিয়াস প্রিভিয়াস করে করে চলে যাবেন এবং যে জায়গাটা আপনার এডিট করার বা কারেকশন করার দরকার সেটা কিন্তু কারেকশন করে নিতে পারবেন কারেকশন করে নেওয়ার পরে আবারও সে ধর নেক্সট করতে করতে আবারও এই সাবমিটের জায়গাটায় এসে আপনি সাবমিট করবেন আর তার আগে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এপিক আপনি যদি এই এপিকের এই জায়গাটায় টাচ করেন তাহলে ওই ভোটারের এফেক্টটা কেমন দেখতে হবে আপনি ছবি সহ দেখতে পাবেন সেটা আপনি দেখে নিতে পারেন তারপরে নিচে যে সাবমিট বাটন আছে এখানে টাচ করলেই কিন্তু ফর্মস দেবেন সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে